রাজশাহীতে দুদকের ফাঁদে পা দিয়ে ঘুষের 10 লাখ টাকা সহ ধরা পড়েছেন উপকর কমিশনার। তবে অভিযানের সময় দুদক কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে কর অফিসের কর্মকর্তা কর্মচারীরা। দুদক বলছে মামলার ভয় দেখিয়ে ওই কর্মকর্তা 60 লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন এক চিকিৎসকের কাছে। রাজশাহীর গাইনি চিকিৎসক ফাতেমা সিদ্দিকার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে মামলার ভয় দেখিয়ে 60 লাখ ঘুষ দাবি করেন রাজশাহীর উপকর কমিশনার মুহিবুল ইসলাম ভূঁইয়া। বেলা 11:30টার দিকে রাজশাহী কর অফিসে আচমকা হানা দেয় দুদক টিম। তারা মহিবুলের কক্ষের দরজা লাগিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় মহিবুল চেঁচামেচি শুরু করলে কর অফিসের কর্মকর্তা কর্মচারীরা দরজা ভেঙে প্রবেশ করেন। পরে দুপক্ষের হাতাহাতি হয়। প্রায় 3 ঘন্টার অভিযানে মহিবুলের কক্ষ থেকে ঘুষের 10 লাখ টাকা উদ্ধার করে দুদক। পরে এ ঘটনায় মহানগরীর রাজপাড়া থানায় মামলা করে দুদক।